আপনার লোক তো হোপলেস করে দিচ্ছে, কি কয়েন নাকি খারাপ হয়ে গেছে, এখানে নাকি পাওয়া যাবে না বলছে। জায়গা তো সব পার্টস অ্যাভেলেবল নয়, তা আপনি যাবেন কোথায়? হাসিমার। হাসিমার? আচ্ছা, এখানে অন্য গাড়ির ব্যবস্থা হতে পারে না? ট্যাক্সি আপনি এখানে পাবেন না, সেখানে তোমাদের কালকে আগে নেই না। আপনি শিলিগুড়ি থেকে ট্রেন ধরলেন না কেন? আসুন। ঠিক আছে, এতদিন রাস্তায় যাবে, একটু ভালো করে করিয়ে রাখবে তো। আসুন। কি চা না ফরেস্ট? আগে হাসিমারা যাচ্ছেন তো? ও, আমার ভগ্নিপতি ডাক্তার ওখানে, সেখানে একটু। ও আই সি। আচ্ছা, কাছাকাছি এখানে হোটেল টোটেল আছে নাকি? তাও হোটেল একটা আছে, ছোট হোটেল অবশ্য। হুম, ফ্রেন্ডস হোটেল। আচ্ছা, হুইচ আই উডন্ট রেকমেন্ড টু মাই ওয়ার্ক এনিমি। ও বাবা, হ্যালো, কোনো চান্স নেই। আচ্ছা ঠিক আছে, যা ওয়েদার করেছে। তা আপনার কবে পৌঁছলে চলে? কালকে পৌঁছলে ভালো হয়, তো প্রবলেমটা তো আজকে রাত্রে নেই। কি মিস্টার গো, কালকের মধ্যে রিপেয়ার হয়ে যাবে? দেখুন, আমি চেষ্টা তো করবো, তবে কাল রবিবার, সেই কি অসুবিধা হয়ে পড়ছে। কেলেঙ্কারি এরম জানলে আগে থেকে ট্যাক্সি নিই। আপনার সঙ্গে কি লাগেজ আছে? জাস্ট এ সুটকেস। অর্জুন হাজুর, গাড়িটা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে আমার জিপে তুলে দাও তো। আপনার জিপে? চলো। কোথায়? একটু চা খেয়ে যাবেন না? আরেকদিন খাবো, কেমন? চলো মিস্টার গ্রুপ, চলো আপনাকে একটা ফ্রেন্ডস বাংলোসে নিয়ে যাবো। আসুন। ইন্সপেকশন বাংলো? You will inspect it and tell me what you think of it. Amar naam Bimal Gupta. Amitabh Rai. I am a lowly planter. I see. Apnari banglo? Apotti ache? No. Amar mone hoy na ekta rat thakte apnar khub apotti hobe. This is most... You really have no choice, Mr. Roy. Have you? Tau to bhati. Ashun, ashun, ute ashun. ধন্যবাদ। ধন্যবাদ তো একতরফা হতে পারে না, কারণ এটা হচ্ছে একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সের ব্যাপার। আপনার চাই শেল্টার আর আমার চাই সঙ্গ, বুঝেছেন? আমার কৌতূহল কিন্তু আর চেপে রাখতে পারছি না মশাই। আপনি কি কাজে যাচ্ছেন? একটা লেখার ব্যাপার। আপনি লেখক? শর্ট অফ। বেশ একটা গাল ভরা নাম আছে আমার। কিরকম? চিত্রনাট্যকার। চিত্র? সিনারিও, ফিল্মের গপ্প। আই সি, ফিল্মের গপ্প। দ্যাটস ইন্টারেস্টিং। তা সে গপ্প লিখতে এমলুকে কেন মশাই? কলকাতায় হয় না বুঝি? এক্সকিউজ মাই ইগনোরেন্স,
আমার গল্পটা কতটা এই ধরনের সেটিংই প্লেস করা হয়েছে। আই সি, লোকাল কালার। হ্যাঁ, পার্সেন ঠিক জানা নেই তো। তা কিরকম গল্প ভাবছেন? রোমান্টিক? ওই এক বয় মিস গার্ল, বয় লুজ, বয় গেট, বয় গেটস গার্ল, বয় লুজেস গার্ল। ঠিক না? ঠিক। Do you like it? লিখতে আপনার ভালো লাগে? I like the money. Who doesn't? নইলে কি আর এই চা বাগানে পড়ে আছি মশাই? মানে 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 সুইটার দেন হানি, মানে 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 সুইটার দেন হানি। ইনি মিস্টার রয়, আমার স্ত্রী। এই ট্যাক্সি বিভ্রাট, তাই ধরে নিয়ে আসলাম। কি বৃষ্টি দিন! আমার কোনো ফোন এসেছিল? এক মিনিট। চলুন আপনার। আপনাকে কি বলেছি ধন্যবাদ জানাবো? বিলিভ মি মিস্টার রয়, the pleasure is all mine. Jan gan man jadhina. Come in. ম্যাম স্যার, সাত কিলো গরম পানি। আপনার গরম জল লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, দে দে না। বিছনাটা খাবার সময় করে দেবে।
আপনি হিরো হয়ে যান মশাই, শুধু ফিল্মের গপ্প লিখে কি হবে? বেড়া কি খাবেন বলুন? বসুন বসুন, আই থিঙ্ক উই হ্যাভ টাইম ফর এ ড্রিঙ্ক। আমি কিন্তু ওরা সে বঞ্চিত। সে কি মশাই, কে বঞ্চিত করলে আপনাকে? আচ্ছা বেরো শিখত, একটা শেরি অন্তত খান। অলরাইট, শেরি আর হুইস্কি। আর তোমার? একটা অরেঞ্জ। জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা উচিত, নইলে সেসব নিয়ে লিখবেন কি করে মশাই? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছিলাম যে আপনার নাম শুনেছে কিনা, ও আমার বাংলা ম্যাগাজিন ট্যাগাজিন পড়ে কিনা। তা বললো যে কলেজে অমিতাভ রায় বলে একটি ছেলেকেও চিনত, কিন্তু নাটক কি চিত্রনাট্যকার অমিতাভ রায়ের নাম শোনেনি। না শোনাই স্বাভাবিক, আর এই তো সবে আমার তৃতীয় ছবি। আর তাছাড়া খ্যাতি হলেও সেটা যে এত দূরে এসে পৌঁছবে তার সম্ভাবনা কম। যা বলেছেন মশাই, এই গডফরসেকেন কান্ট্রিতে কোনো খবর এসেই পৌঁছয় না। কালকে বুঝেছেন মিস্টার রয়, যদি দিনটা ভালো থাকে ভাবছি আপনাকে নিয়ে একটু ঘুরে আসব। কাল রোববার আছে, এন্ড দেয়ারস আ লাভলি পিকনিক স্পট, হয়তো আপনার ফিল্মেও কাজে লেগে যেতে পারে। কতদিন বাংলা ছবি দেখি না, কলকাতায় গেলে তবু সুযোগ আসে, তোমার কল্যাণে তারও জন্য। বাংলা ছবি কেন, কিছু মনে করবেন না মিস্টার রয়, এই বাংলা মানে বাঙালি জাতটা প্রেজেন্ট জেনারেশনে সেই মরাল ফাইবারটাই আর নেই, অ্যান্ড দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন এভরিথিং উই ডু, এভরিথিং। সে ফিল্মই বলুন, পলিটিক্সই বলুন, আর আচ্ছা একজন বাঙালি ভদ্রলোককে বাড়িতে ডেকে এনে সব কথা বলার কোন প্রয়োজন আছে কি? সার্টেনলি, বাঙালির নিন্দে করব বাঙালির কাছে, আর প্রশংসা যদি করতে হয় তো অন্যের কাছে করব, ঠিক না? কি বল? ঠিক। ভালো ছাত্র ছিলাম মড়াই, জানেন, ভালো ডিবেট করতাম, নাম হয়েছিল গট এ ফার্স্ট ইন ইকোনমিক্স। আপনার কি সাবজেক্ট ছিল? ডিগ্রি তো একটা আছে। আছে। ফিল্মের? না। তবে বিএ অর্থনীতি। অর্থ? Then you have a lot in common. A lot. Except, আপনি লিখছেন ফিল্মের গল্প, and I'm growing this blasted tea. And drinking whiskey. আপনাকে একটা স্কোয়াশ দেবে? নো নো নো। আচ্ছা, তুমি ইনসিস্ট করছো কেন বলো তো? আরে, ওর গপ্পের হিরো প্রথম মদ ধরেছে, তাই না মিস্টার রয়? হলে মন্দ হয় না? মন্দ কি মড়াই, স্প্লেন্ডেড হয়। আপনি সব ঠিক ঠিক লিখে দেবেন, ফ্রম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। এসব জায়গার গুণ কি জানেন মশাই? আপনাকে মদ ধরিয়ে ছাড়বে।
Make a note of this. Thoriye chadbe. Every blasted fellow in this blasted plantation drinks. E chhara kono goti nei. Gorai amaro bhalo lagto na. And whiskey, I hate it. Kintu ekhon besh lage. And it helps you forget the boredom, the tragedy. Khabar kothata bhulle cholbe na. Your loss is my gain. Rather, আমাদের দুজনের gain. তাই না, darling? পুরো বেশি কথা বলো তুমি। দিনের পর দিন এই এক মুখ দেখতে ভালো লাগে? খুব লাগে। পাকা অ্যাক্ট্রেস। আপনার ছবিতে হিরোইনের দরকার নেই, মিস্টার রয়? আচ্ছা বলি। Each garden, listen, Mr. Roy, each garden has its own method of cultivation. Our pratyek বাগানের চায়ের টেস্ট আলাদা, প্রত্যেক বাগানের চায়ের টেস্ট আমরা চিনি। এক চুমুক চা খেলেই বলে দিতে পারি এটা কোন বাগানের চা। অ্যান্ড ইট অল কামস from experience and hard work. Bloody hard work, Mr. Roy. Come rain, come shine. Oh God, it's a tough life. কাল সকালে বেরোবি বলছিলে না? Yes, yes. Picnic, picnic. Mr. Roy, আপনি বোর্ড হন নি তো? লেখকরা সহজে বোর্ড হয় না। তারা সবকিছুর ভেতরে তাদের লেখার খোরাক খোঁজে। ও বাবা, আমিও আপনার খোরাক নাকি মশাই?
আপনার গপ্পে লাগিয়ে দেবেন নাকি? আপত্তি আছে? Certainly not. তবে একটা কথা মনে রাখি, কি ভিলেন করবেন না, ওতে আমার স্ত্রী মনে বড্ড আঘাত পাবে। ভিলেন হলে সেটা আপনি হবেন কেন? অন্য কোন প্ল্যানতে হবে। That's a good one. তাহলে আপনি শুয়ে পড়ুন, কাল সকাল 8টা। এতটা ভদ্রতা কি না করলেই নয়? আপনি বলে একটা অসহ্য লাগছে করুন, অসহ্য। This is too much. আমি আর পাচ্ছি না। অভদ্রতা করলে খুশি হতে? এরকম এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি করুণা। তুমি তার অন্তর্যামি না? কিন্তু বিশ্বাস করো, জানলে আমি আসতাম না। কেন? তুমি কি বলতে চাও আমায় দেখে তুমি খুশি হয়েছো? আমার ব্যবহারে খুব দুঃখ প্রকাশ পাচ্ছে কি? তা নয়, কিন্তু অযথা কল্পনাকে প্রশ্রয় দিও না, আমি নিশ্চিন্তে ঘুমো। প্লিজ, ভাবতেই পারিনি যে কি ব্যাপার, কি মামা চলে যাচ্ছে। কোথায়? তুমি চলে যাবে? কি বলো, আমাকে ভালোবাসো? এটা প্রশ্ন হলো? যতটা বলো ততখানি সন্দেহ হয় এখনো? না,
তবে জিজ্ঞেস করলে যে এমনি যাচ্ছ কি যাচ্ছ না? আচ্ছা কি ছেলে মানুষে করছো করো না বলো না। তোমার তো পোয়া পারো, আমি গেলে কেউ জ্বালাতন করবে না, তোমাকে বসিয়ে বসিয়ে কেউ পড়ছে টাকবে না, তাই না? আজ কি হয়েছে তোমার, আবল তাবল বকছ? অত সহজে রেহাই পাবে না। যা যাব না, এবার যাওয়া মানে শেষ যাওয়া, আর ফিরতে পারবো না। কেন? আমি জানি, বুঝতে পারছি, উনি ইচ্ছে করে ট্রান্সফারটা নিয়েছেন, আমার জব্দ করছেন করে। অদ্ভুত না, আমার সমস্ত জীবনটা প্ল্যান করে ফেলেছে, আশ্চর্য। কবে যাচ্ছি করুণা? কবে যাচ্ছি? বুধবার। কি বিষয় ঠিক মনে নেই। আগে কিছু জানতে পারো? আজ দুপুরে খাবার টেবিলে কথাটা বললেন, আমি শুনলাম, শুনে টিভি ছেড়ে উঠে চলে গেলাম দোতলায়। শোবার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় শুয়ে চুপচাপ বেশ কিছুক্ষণ ভাবলাম, ভাবতে ভাবতে সমস্ত জিনিসটা পরিষ্কার হয়ে এলো, মনটাও তৈরি হয়ে গেল। ভাবলাম তোমাকে জানানো দরকার ইমিডিয়েটলি, তাই চলে এলাম। বেশ করেছো। তুমি রাগ করেছ কেন? তোমার মেসি এসেছি বলে কিরকম যেন গোমরা গোমরা লাগছে তোমাকে। ও দাড়ি কামায়নি বলে। আজ তুমি আসবে জানলে ওই দরজাটা একটা পর্দা দিয়ে দিতাম। সেই তিন কোনা ঘর, এই সেই তিন কোনা ঘর, একা পক্ষে বেশ। কি হলো? আমি চাকরি নেব। আর স্কুল ছেড়ে দেব, দিয়ে চাকরি নেব। এটা যখন পাস করেছি তখন পেতে অসুবিধা হবে না। তুমিও পাবে না, একটু সিরিয়াসলি যদি চেষ্টা করো পাবে না? শহরটা বড় রুথলেস করো না। কি হয়েছে আমি, কদিন একটু কষ্ট হবে কিন্তু সেটা কিছু না, কিচ্ছু না। শত্রু শত্রু আমার ভালো করবার নাম করি আমাকে।
বিয়ের কথা ভাবছ তাই তো? পাগল, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না। এই দেড় বছর তোমার সঙ্গে অভিনয় করেছি, ভান করেছি, তোমাকে ঠকিয়েছি। আমি এখানে এসে কোনো সিন করতে চাইনি, এখনো চাই না। যেটুকু ঘটেছে তার জন্য ক্ষমা চাইছি। এখন কি বলতে চাও বলো, ট্যাক্সি ওয়েট করছে। আমি কি করে বোঝাবো তোমায়? আমি আমি জানতাম মামা আমাদের এই ব্যাপারটা অ্যাপ্রুভ করেন না, কিন্তু তাই বলে হঠাৎ এরকম একটা ব্যাপার করে বসবে না আমি তো ভাবতেও পারিনি। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, তুমি হয়তো ছিলে কিন্তু আমি ছিলাম না। তুমি হঠাৎ এসে এখন বলছো যে তিন দিনের মধ্যে চলে যাবে, তোমাকে নিয়ে যাবে। এক্ষুনি এই মুহূর্তে একটা ডিসিশন চাই, আর যে ডিসিশনের উপর আমাদের সমস্ত ভবিষ্যৎটা নির্ভর করছে। কোনো তুমি কি করে, আর তোমার নিজের কথাটা তো ভেবে দেখতে হবে। হ্যাঁ, তুমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেটা তো তুমি জানো না, সেটা ভাবতেও তো সময় লাগে। আর আমি তো জানি তুমি কিভাবে কিরকম কমফর্টের ভেতর মানুষ হয়েছে। আমি তো গেছি তোমাদের বাড়ি করুন, আমি তো দেখেছি নিজের চোখে। বাড়ি বাড়িতেই সব, আর মানুষটাকে দেখুন, চেনুনি? এই দেড় বছরে তোমাকে বলিনি কতবার, তুমি পাশে থাকলে ভেবেছো ভালো বেশি আবল তাবল করছি। তোমার কোনো দোষ নেই, মানুষ যেন খুবই কঠিন। করুন কটা দিন, আর জাস্ট কটা দিন যদি সময় পেতাম। সেটা সম্ভব না, তবে চেষ্টা করতে দোষ কি? কি লাভ? আমি তোমার আসলে যেটার অভাব সেটা তো সময় না।
অন্য কিছু। সেই ঘটনার পর কিভাবে যে সাফার করেছি কতদিন তোমার কাছে ক্ষমা চাইবার সুযোগটা পর্যন্ত পেলাম না। কিসের ক্ষমা? ভুল তো দুজনেরই, শুধু তো তোমার একার নয়। চাকরি একটা পেয়েছিলাম, নিয়ে এভরিথিং সিম সো পয়েন্টলেস। কলকাতা অসহ্য লাগছিল করোনা, আর আমার মেসের সেই তিন কোনা ঘর, তারপর তোমার মেয়ের খবর পেলাম। আবার লেখা শুরু করলাম, একটা ফ্ল্যাট নিয়েছি, খাচ্ছি দাচ্ছি সবই করছি, শুধু একটা জিনিস করতে পারিনি করোনা, আর কাউকে ভালোবাসতে পারিনি। তার জন্য কি আমি তাই করোনা?
শুধু বলে যাও তুমি সুখী হয়েছো কিনা। কি মনে হয়? বুঝতে চেষ্টা করছি করুণা, কিন্তু শুনুন, আপনার কাছে ঘুমের ওষুধ আছে কি? দুটোর বেশি নয় কিন্তু। যদি খাই? মনে তো হয় না। গুড মর্নিং। মর্নিং। ঘুম হয়েছিল? হ্যাঁ, দারুণ জায়গা। এক মাস থাকুন, ইটস স্প্লেন্ডিড। দু মাস তাও চলে, এমনকি এক বছরও চলে। তারপর প্রতিবেশী প্রতিবেশী বিশেষ কেউ আছে? এই ধরুন 19.5 মাইল গেলে পরেই পাবেন। ও বাই দি ওয়ে, আপনার গাড়ি কিন্তু এখনো ঠিক হয়নি। ফোন করেছিলেন বুঝি? আই থিঙ্ক হোয়াট ইউ শুড ডু ইজ টেক দি ট্রেন। ফিরতি পথে আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে যাব। আপনি 6:30 ট্রেনটা পেয়ে যাবেন। দ্যাট সুট ইউ? আচ্ছা, আমি তাহলে আমার বাক্সগুলো, হ্যাঁ আপনি প্যাক করে নিন, আমরা ব্রেকফাস্টটা খেয়েই বেরিয়ে পড়ব। ও শুনুন, যাবার সময় মিসেস গুপ্ত বলে একটা হাঁক দিয়ে যাবেন তো, ওর আবার তৈরি হতে সময় লাগে। ঘুম হয়েছিল? আমি কিন্তু শুধু চা। কেন? সকালে শুধু চাই খাই। দুপুরে কিন্তু শুকনো খাবার, স্যান্ডউইচ জাতীয়। আপনার কাছে শুকনো ছাড়া কিছু আশাও করি না। তুমি রেডি? অনেকক্ষণ, সব তৈরি, শুধু খাবারটা প্যাক করে দিচ্ছি। মিস্টার রয়, বলুন। আপনি যে প্রতিবেশীর কথা বলছিলেন না,
চটা ঢালবো? কাছাকাছির মধ্যে যে একেবারে নেই তা নয়। এ ধরুন আমার ফ্যাক্টরির অন্যান্য সব কর্মচারী, ক্লার্ক, টি হাউস বাবুজ, এরা সব মাইল দেড়েকের মধ্যেই রয়েছে। চিনি দু চামচ। তবে এদের তো ঠিক প্রতিবেশী বলা চলে না, কারণ কাজের বাইরে এদের সঙ্গে দেখা করাটা বলতে পারেন একরকম নিষিদ্ধ। আপনার অমলেট? আমি সকালবেলা শুধু চা খাই। মিস্টার রয় বলুন, এটা হয়তো আপনার গপ্পে কাজে লেগে যেতে পারে, এইসব অঞ্চলে একটা রিজিড কাস্ট সিস্টেম চালু আছে, বুঝছেন? এ ম্যানেজার ক্যান অনলি মিক্স সোশ্যাল উইথ অ্যানাদার ম্যানেজার। আপনি যদি আমার ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতেন, আমি আপনার সঙ্গে বসে এইভাবে চা খেতাম না। অ্যাটকিনসন, টিপি চ্যাটার্জি, মেরা, টেরি ওয়াল্টার্স, এরা সব হচ্ছেন আমার সমগোত্রীয়। ও, তা আপনারা এই সিস্টেমটা মেনে নিয়েছেন? 150 বছর ধরে ব্রিটিশরা যে সিস্টেম চালু করে গেছে, আমি একদিনে ওয়ান ম্যান রেভলিউশন করে সেটা উচ্ছেদ করে দিতে পারি? থ্যাংক ইউ। তবে প্রথম প্রথম আমিও যে ঠিক মেনে নিতে পারতাম তা ঠিক নয়, মনটা খসখস করত। পরে ভেবে দেখলাম যে যদি মেনে নিই, লাইফ বিকামস ইজিয়ার, স্মুথার, তাই এখন ওসব নিয়ে ভাবি না। কিন্তু কি না, মানে কনফিডেন্স, বিবেক। মিস্টার রয়, ইটস ভেরি সিম্পল। বিবেক যদি থাকে, কষ্ট দেয়, ইউ ড্রাউন ইট ইন অ্যালকোহল। চাটা কেমন? ভালো, এক্সেলেন্ট। এখানকার চা? আপনার জন্য একটা প্যাকেট দিয়ে দেবো, কিন্তু ওতে বিবেক ডুববে না, ভাসবে, সাঁতার দেবে। আর ইউ কমফোর্টেবল? আপনি কি আমার স্ত্রীর সামনে এম্বারাস বোধ করছেন? না, আসলে কি জানেন, আপনাকে দেখে বেশ রোম্যান্টিক টাইপ বলে মনে হয়, তাই আমাদের দুজনের মধ্যে আপনাকে নিয়ে একটা গেসিং গেম চলছিল। তবে একটা কথা বলে রাখি, আমার এই বাংলোটা কিন্তু হানিমুনের পক্ষে একেবারে আইডিয়াল জায়গা। I found her beneath the shade.
দুটো ভাবনি পড়ো। সেদিন বাগেশ্বরী লেকচারটা দেখছিলাম না, ওটা চাই আপনার? আপনার বই আমার না, কিন্তু ধার দিতে পারি। বেশ তাহলে কাল নিয়ে আসুন। কোথায় বলুন? কোথায় মিট করবেন? কলেজের একতলার বারান্দার নৈরিত কোণে। ও বাবা, সে কোথায়? লাইব্রেরির সামনে, 4:30 শার্প। আরে 19 বছর বয়সে একটা ফাড়া একটা এমন একজন লোকের সাক্ষাৎ পাবে তুমি যে তোমার জীবনে একটা বিরাট সমস্যা। না কি হলো? তোমার হাতটা ধরবো, তাও কিনা শেষকালে পা মিষ্টির ছুতো করতে হলো। তোমার মতো পা মিষ্টির কাছে হাত দেখানো কি একটা ছুতো নয়? উপায় কি বলো? যেখানে সাহস নেই সেখানে ছুতো। জানো করুণা, এটা আমাদের সংস্কারের দোষ। বিলেতে তো ছেলে মেয়েরা রাস্তায় ঘাটে ওপেনলি থাক থাক, ওটা অসভ্যতা বাড়াবাড়ি। কিন্তু তাই বলে এই এটা কি একটা রোমান্টিক পরিবেশ বলে ভাবা যায়? বা এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন? আসল জানাজানি তো মনে, সেখানে তো ভিড় নেই, কেউ বাধা দিচ্ছে না, পাহারা দিচ্ছে না। তবু ভালো লাগে না করুণা, ভালো লাগে না। মাঝে মাঝে বড় অসহ্য মনে হয়, বড় অস্থির ফ্রাস্ট্রেটেড ফিল করি। যখন সময় আসবে তখন পাথা না মানলেই হবে। করুণা দেবী, আমি আপনার পানি প্রার্থী, হাতটা একটু দেবেন। গাড়িটা একটু থামাবেন? একটু সিগারেট দাঁড়াবো। করুন না, হাত পা একটু ছড়িয়ে নিন না,
আমার গাড়িটা তো ঠিক রোলস রয়েস নয়। করুণা, আমি একটু জলের ব্যবস্থা দেখি। আমার প্রশ্নের উত্তর আমি নিজেই দিচ্ছি, তুমি সুখী হতে পারো না, তোমার সঙ্গে ওর কোনোখানে কোনো রকম মিল হতে পারেনি। তুমি কথা কেন স্বীকার করছো না করুণা? হয়তো আমি সুখী হতে চাইনি। এখনই চাও না, যদি সুযোগ পাও। কি সুযোগ? তুমি ওকে ছেড়ে চলে আসতে পারো না, কোনো কারণ নেই, কোনো গ্রাউন্ডস। যে এত মদ খায় সে তোমার উপর কোনো রকম অত্যাচার করেনি, কোনো দিন করেনি। আমি তৈরি আছি করুণা, পুরনো কথা ভুলে যাও প্লিজ। তখন সাহস ছিল না, এখন আছে, প্লিজ। যদি বলি তোমার উপর আমার আর দুর্বলতা নেই? তুমি ওকে ভালোবাসো? তুমি তো চেনো না ওকে, একদিনের আলাপে মানুষ চেনা যায়? তা হয়তো যায় না, কিন্তু তবে তুমি কতটুকু জানো ওকে? কেবল অনুমান করছো। কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না করুণা। কেন? আমি তো বলতে যেতে পারি। হুইস্কির এক্সপিরিয়েন্সটা একটু হয়ে যাবে নাকি? আপনার মতো তো হওয়া উচিত। জাস্ট এ লিটল দিন। নাও ইউ আর এ ম্যান। করুণা, মানুষের তো একটা মেশিন মশাই, মোটর তো। দেখি মশাই, আপনার একটা চার মিনার। থ্যাংক ইউ। আপনার পেট ভরেছে মিস্টার রয়? হ্যাঁ, আমার গ্র্যান্ডফাদার শুনেছি একটা আস্ত পাঁঠা দিয়ে লাঞ্চ করতেন, আর আমার গ্র্যান্ডসন খাবেন একটি আস্ত পেল। গপ্প এলো কিছু মাথায়? আসছি।
लिखते लिखते घूमिए पड़ी। चलो आस्ते आस्ते जावा जाक। आपनाके नामिए दिए गिन्नी के नामिए दिए আমি যাব অ্যাটকিনসনের বাড়ি। ও মিস্টার রয়, প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমাদের অনার্ড গেস্ট। মিস্টার রয় বলুন, আপনার সুটকেসটা কি খুব ভারী? না। তাহলে আপনাকে আমি এই লেভেল ক্রসিং ট্রেন নামিয়ে দিচ্ছি। অ্যাবাউট 50 ইয়ার্ডসের মতো হাঁটতে হবে। দ্যাটস অল রাইট। অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক। আপনার গপ্পে যেন আমার ক্যারেক্টারটা বাদ না পড়ে। না। আচ্ছা। কলকাতায় গিয়ে আপনার ছবি দেখব। বেস্ট। ও হ্যাঁ, এরপর যেবার আসবেন মিস্টার রয়, সেবারে আপনি কথা বলবেন আর আমরা শুনব। অল রাইট। কি বলে করুণা?
ঘুমের ওষুধটা কি তোমার কাছে? ওটা দিবি, দরকার আছে, দোকানে কিনা না করো দাও লক্ষ্মীটি। Mm-hmm.